আসসালামু আলাইকুম। আপনার যদি অ্যাকাউন্টের ভিতরে লাল চিহ্ন আসে অ্যালার্ম দিয়ে, যদি আপনার অ্যাকাউন্ট যদি রেস্ট লেখা থাকে অথবা আপনার অ্যাকাউন্ট যদি ওয়ার্নিং থাকে, এটা কিভাবে রিমুভ করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো। তো দেখুন, আমার অ্যাকাউন্টটা 2023 জুনের 5 তারিখে হ্যাক হয়ে গেছিলো। যেহেতু আমি ডিউটিতে থাকি, অনলাইনের অ্যাকাউন্টে ফোকাস করতে পারি না, দেশ হলে হয়তো এই কাজটা করতে পারতো না। আইএসওর বিভিন্ন পোস্ট করার কারণেই সাথে সাথে সাসপেন্ড করে দিছে। তো অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছিল, আমি অফিসের সাথে কন্ট্যাক্ট করে এটা ব্যাক করছি। রেজিস্টেক করা ছিল সেটা করে রিমুভ করছি, এখন ওয়ার্নিং আছে এটা রিসলভ করে ফেলবো। তো তো ফেসবুক যে পেজটা আছে সেটা টোটালি আমার অ্যাকাউন্ট থেকে আলাদা হয়ে গেছে। আশা করি ওইটাও ব্যাক আপ করতে পারবো, রিসলভ করতে পারবো। কিভাবে প্রবলেমটা সলভ করবে সেই প্রসেসটা মোবাইলে ঢুকে দেখাই দিচ্ছি। তো নাও আমি এখন আমার ফেসবুকে ঢুকবো। ঢুকে আমার প্রোফাইল পিকচার যেটা আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করে এই পাশে কর্নার দেখেন থ্রি ডট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার যে সমস্যা সেটাকে আগে দেখাচ্ছি, অ্যাকাউন্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করব। এখন দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং চলে আসছে, এটা প্রিভিয়াস মান্থ গত মাসে এটার ভিতর রেস্ট্রিক্ট ছিল, লাল অ্যালার্ম দেওয়া ছিল, লাল চিহ্ন ছিল। তো এখন কেন হয়েছে রিজনগুলো দেখুন। যে হ্যাকারগুলো হ্যাক করতে চাইছে তারা কিন্তু এই যে ভায়োলেশন যে পিকচারগুলো এগুলো কিন্তু পোস্ট করছে, দেখছেন। এর কারণে কিন্তু আমার এই অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, ব্লক করে দেওয়া হয়েছিল, আমি রিকভার করছি। তো এখন এই প্রবলেমগুলো ওয়ার্নিং অথবা রেস্ট্রিক থাকলে এটা কীভাবে এটা সলভ করবেন চলুন দেখাচ্ছি। তো প্রথমে আপনারা এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। এই জায়গার একটা স্ক্রিনশট নেওয়ার পরে দেন এই আপনার প্রোফাইল পিকচারটার একটা স্ক্রিনশট নেবেন, যেখানে ওয়ার্নিং লেখা আছে অথবা অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট লেখা আছে এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে ব্যাকে চলে আসবেন। আসার পরে তাড়াতাড়ি রিভিউ করার জন্য আপনার এই প্রোফাইল ইউআরএলটাকে এখানে অ্যাড করে দিতে হবে। এই জন্য আপনি এটাকে কপি করে নেবেন। এই যে আমার নিচে দেখুন, ব্যাকে চলে আসার পরে নিচে দেখুন ইউর প্রোফাইল লিঙ্ক, এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমরা এখন একটা মেল করব অফিসের সাথে। তো এই জন্য আমরা এই যে থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করে একবার নিচে চলে আসব। আসার পরে এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে রিপোর্টের প্রবলেম এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাতে আবার ক্লিক করব রিপোর্ট প্রবলেম। যা ক্লিক করার পরে আমরা আবার এটাতে ক্লিক করব ইনক্লুড ইন রিপোর্ট। আমাদের প্রবলেমটা কোন সেকশন থেকে সেটাকে এখানে দেখাতে হবে, সিলেক্ট ইউর প্রোডাক্ট। আচ্ছা, আমরা এখন প্রোফাইল ক্লিক করে দিব এখানে, যেহেতু প্রবলেমটা প্রোফাইলের। আচ্ছা, প্রোফাইল ক্লিক করে দিলাম। এখন আমরা যে স্ক্রিনশটগুলো নিছি, যেই জায়গার প্রবলেমগুলো ছিল, প্রোফাইলে একটা স্ক্রিনশট নিছি, ওয়ার্নিং যেখানে ছিল বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেক এবং এর পাশে কী কারণে হয়েছিল, দুইটার স্ক্রিনশট এখানে আপলোড করে দিব। আচ্ছা, তিনোটা এখানে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, আমার অ্যাকাউন্ট ভায়োলেশন এবং অ্যাকাউন্ট ওয়ার্নিং বা রেজিস্ট্রেক যে সমস্যাগুলো আছে স্ক্রিনশটগুলো এখানে আপলোড করা হয়েছে। এখানে আমরা একটা মেইল করব। প্রথমে ইউআরএলটাকে এখানে পাস্ট করে দিব, আমার যে ফেসবুকের ইউআরএলটা আছে যেটা আমি কপি করে আনছি। দেন এখানে আমি একটা মেইল লিখব, এই লেখাটাকে ডেসক্রিপশনে অ্যাড করে দিব। আমি এখন একটু লং করে লিখব, লিখে দেন আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিব। আচ্ছা, আমি ফেসবুকে এটা ইউটিউবের ডেসক্রিপশনে অ্যাড করে দিব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। আপনারা শুধু আপনাদের রিজনটা এখানে শো করবেন। করার পরে এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় দেখুন স্যান্ড রিপোর্ট, এটাতে ক্লিক করলেই আপনার এটা স্যান্ড। আশা করি আপনি যদি এই প্রবলেমটা শো করে যদি পাঠান, 24 ঘন্টা কিংবা 2 থেকে 3 দিনের ভিতরে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যদি বড় ধরনের ভায়োলেশন কোনো প্রবলেম থাকে 4-5 দিনও লাগতে পারে। আশা করি অধিকাংশ সমস্যাগুলো এই রিপোর্ট করার পরে সমাধান হয়ে যায়। আর এগুলো কেন হয়, এগুলো হয় হেটফুল কমেন্টস থেকে। অনেক সময় পাল্টাপাল্টি কমেন্টস আসে, খুন খারাপি অথবা কমিউনিটির যেসব প্রবলেম আছে বা সেন্সিটিভ কন্টেন্ট থাকার কারণে অতিরিক্ত, তখন থেকেই আপনার অ্যাকাউন্টগুলো ওয়ার্নিং অথবা অ্যাকাউন্ট রেজিস্ট্রিক করা হয় অথবা সাসপেন্ড করে দেওয়া হয়।